Bismillahirrahmanirrahim. Dear Shikhatibindu, Assalamu alaikum. Roshan Bishir online class সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। আমরা এর আগের ক্লাসে তড়িৎ বিশ্লেষণ এবং তড়িৎ পরিবাহিতা সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের এই বিষয় সম্পর্কিত একটা সূত্র আছে, এই সূত্র নিয়ে আমরা আলোচনা করব এবং এর গাণিতিক রাশিমালা আমরা প্রতিপাদন করব, আর এর সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু গত ক্লাসে রিভিউ করে নিই। গত ক্লাসে আমরা শিখেছি তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। কোনো একটা পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করার ফলে সেই পদার্থটা বিশ্লেষিত হয়ে যদি নতুন পদার্থ তৈরি হয় তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। আমরা গত ক্লাসে গলিত সোডিয়াম ক্লোরাইড এর ভিতর দিয়ে, অর্থাৎ গলিত সোডিয়াম ক্লোরাইড বলতে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা তাপ দিয়ে তরলে পরিণত করি তাহলে এটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা। এই সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থার মধ্যে কিন্তু সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন থাকে। এখন এর ভিতর দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি তাহলে নতুন দুইটা পদার্থ তৈরি হয়, একটা হচ্ছে ক্লোরিন গ্যাস আর একটা হচ্ছে ধাতব সোডিয়াম। তো এই জন্য আমরা যে পাত্রে এই কাজটা করি সেই পাত্রটাকে বলে তড়িৎ বিশ্লেষণ কোষ। একটা পাত্রের মধ্যে আমরা এরকম গলিত সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছিল, তার ভিতর দিয়ে আমরা একটা ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহিত করছি। তড়িৎ প্রবাহিত করার ফলে এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে ঋণাত্মক আয়ন ক্লোরাইড আয়ন আছে সেটা এই ধনাত্মক চার্জযুক্ত তড়িৎদ্বার অ্যানোডের দিকে গমন করছে। এখানে এসে তারা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। এরকম দুইটা ক্লোরিন পরমাণু যখন অ্যানোডে তৈরি হবে তখন দুইটা ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু হবে। সেই ক্লোরিন অণু গ্যাসীয় অবস্থায় অ্যানোডের গা বেয়ে বের হয়ে আসবে। আমরা এখানে একটা ছিদ্র রাখবো যেন গ্যাসটা বের হতে পারে। আর গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে সোডিয়াম আয়ন আছে সেই সোডিয়াম আয়ন ঋণাত্মক চার্জযুক্ত তড়িৎদ্বার ক্যাথোডের দিকে গমন করে, এখানে গিয়ে সেই ইলেকট্রন গ্রহণ করে সে ধাতব সোডিয়ামে পরিণত হবে এবং সে ক্যাথোডের গায়ে আস্তে আস্তে জমা হতে থাকবে। তাহলে নিছিলাম আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত অবস্থা, কিন্তু অ্যানোড এবং ক্যাথোডে দেখা যাচ্ছে দুইটা নতুন পদার্থ তৈরি হয়েছে, ক্লোরিন গ্যাস এবং ধাতব সোডিয়াম। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহিত করতেছি তখন সোডিয়াম ক্লোরাইড তড়িতের সাহায্যে বিশ্লেষিত হয়ে দুইটা নতুন পদার্থ ক্লোরিন গ্যাস এবং সোডিয়াম তৈরি হচ্ছে। যেহেতু এখানে নতুন পদার্থ তৈরি হচ্ছে সেই জন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। এখন তড়িৎ বিশ্লেষণের সময় আমরা দেখতেছি যে অ্যানোড এবং ক্যাথোডে নতুন নতুন পদার্থ তৈরি হচ্ছে, জমা হচ্ছে। তাহলে এই তড়িৎ বিশ্লেষণের সময় যখন অ্যানোড এবং ক্যাথোডে পদার্থ জমা হবে এই অ্যানোড ক্যাথোডে জমা হওয়া পদার্থের পরিমাণটা তার উপরে নির্ভর করে, কোন বিষয়ের উপরে নির্ভর করে, অর্থাৎ কখন অ্যানোড এবং ক্যাথোডে বেশি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণটা কখন বেশি ঘটবে এটা নির্ভর করবে প্রবাহিত তড়িতের উপরে। এই ব্যাটারি থেকে যত তড়িৎ এই সোডিয়াম ক্লোরাইডের ভিতরে প্রবাহিত করব তত সোডিয়াম ক্লোরাইড বিশ্লেষিত হয়ে বেশি পরিমাণ পদার্থ তড়িৎদ্বারগুলোতে অ্যানোড এবং ক্যাথোডে জমা হবে। তাহলে বলা যায় এখানে তড়িৎ বিশ্লেষণের মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাহিত তড়িৎ। যত বেশি তড়িৎ দেব তত বেশি তড়িৎ বিশ্লেষণ ঘটবে এবং তড়িৎদ্বারে তত বেশি পদার্থ জমা হবে। বিজ্ঞানী ফ্যারাডে সে অনেক পরীক্ষা নিরীক্ষা করে এই তড়িৎ বিশ্লেষণের উপরে সে সূত্র দিয়েছে, তার মধ্যে প্রথম সূত্রটা আমাদের সিলেবাসে আছে। এই সূত্রটি হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোনো পদার্থের ভেতর দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহিত করব তখন তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িতের সমানুপাতিক হবে, অর্থাৎ যত বেশি তড়িৎ আমরা প্রবাহিত করব তত বেশি পদার্থ তড়িৎদ্বারে সঞ্চিত হবে। এটাকে বলা হয় ফ্যারাডের প্রথম সূত্র। এটা খুবই সহজ, কেউ যদি তড়িৎ বিশ্লেষণ বুঝে থাকে তাহলে ফ্যারাডের প্রথম সূত্রটাও সে অতি সহজে আয়ত্ত করতে পারবে। কারণ এখান থেকেই দেখা যাচ্ছে যত আমি চিনি দেব তত বেশি মিষ্টি হবে, এটাই স্বাভাবিক। ঠিক এরকম এখানে তড়িৎ বিশ্লেষণের মোট চালিকা শক্তি হচ্ছে তড়িৎ। এই তড়িৎ
তড়িৎটা আমি বেশি দেব তত তড়িৎ বিশ্লেষণ বেশি ঘটবে, তড়িৎদ্বারে তত বেশি পদার্থ জমা হবে। এটাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র। আমরা তড়িৎ এই সূত্রটা একটু দেখে নিই। ভাষাগতভাবে কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করলে তড়িৎ দ্বারে সঞ্চিত পদার্থের পরিমাণ প্রবাহিত তড়িতের সমানুপাতিক। আমরা জানি দুইটা রাশির মধ্যে যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে বুঝতে হবে একটার মান বাড়ার সঙ্গে সঙ্গে আরেকটার মান বেড়ে যাচ্ছে। এবং গাণিতিক রাশিমালা যদি আমরা দেখি, মনে করি কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত করার ফলে তড়িৎ দ্বারে ডাব্লু পরিমাণ পদার্থ সঞ্চিত হয়। আমরা একক দিয়েও করতে পারি, পদার্থের কোনো পদার্থের মনে করি কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দিয়ে কিউ কুলম পরিমাণ তড়িৎ প্রবাহিত করার ফলে তড়িৎ দ্বারে ডাব্লু গ্রাম পরিমাণ পদার্থ সঞ্চিত হয়। অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্র অনুসারে ডাব্লু সমানুপাতিক কিউ, অর্থাৎ যত বেশি তড়িৎ দেব তত বেশি পদার্থ তড়িৎ দ্বারে জমা। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠে দেই একটা ধ্রুবক আর এখানে যে ধ্রুবকটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে জেড, জেডকে একটা সমানুপাতিক ধ্রুবক বলা হয়। যেহেতু সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাই দিয়ে সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিয়ে এটাকে নিয়ে আসা হয়, এটাকে আবার এক নাম দেওয়া হয়েছে, একে বলা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখানে এই সমীকরণের ভিতরে জেডকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে ডাব্লু সমান আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে একটা ধ্রুবক চিহ্ন আসবে এবং সমান চিহ্ন আসবে, ডাব্লু সমান জেড কিউ। এটা হচ্ছে একটা ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ। এখন এই সূত্রটা আরও যদি সামনে নিয়ে যাই, অর্থাৎ কিউ এর সাথে আই এর একটা সম্পর্ক আছে, অর্থাৎ আই সমান হচ্ছে কিউ বাই টি, অর্থাৎ তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার সমান হচ্ছে কুলম বাই সময়। এটা সূত্রটা হচ্ছে আমরা যদি বাংলায় দেখি তাহলে হবে অ্যাম্পিয়ার সুলম কুলম ভাগ সময়। সংক্ষেপে আমরা লিখি যে আই সমান হচ্ছে কিউ বাই টি, এখানে আই হচ্ছে অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহের পরিমাণ, কিউ হচ্ছে কুলম বা তড়িতের পরিমাণ, আর টি হচ্ছে তড়িৎ প্রবাহের পরিমাণ। তাহলে আই সমান যদি কিউ বাই টি হয় তাহলে কিউ সমান হবে আই টি। তাহলে এক নম্বর সমীকরণে আমরা যদি কিউ এর জায়গায় আই টি বসাই তাহলে এই সমীকরণটা একটা নতুন সমীকরণ পাবো, ডাব্লু সমান জেড আই টি। এটাও আসলে ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ। তাহলে ফ্যারাডের সূত্রের গাণিতিক রূপ এখানে দুইটা করা যেতে পারে, একটা আমরা কিউ দিয়েও লিখতে পারি আর একটা আমরা আই দিয়েও লিখতে পারি, অর্থাৎ কুলম দিয়েও লিখতে পারি অ্যাম্পিয়ার দিয়েও লিখতে পারি, দুইটাই আমাদেরকে মনে রাখতে হবে। এবার এই দুইটা সূত্র যে কোনো একটা থেকে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড এর সংজ্ঞা বলতে পারবো। কিভাবে? আমরা যদি এই এক নম্বর বা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে আমরা দুই নম্বর সমীকরণ থেকে লিখি, এখানে আই সমান যদি আমরা ওয়ান অ্যাম্পিয়ার বসাই আর টি সমান যদি ওয়ান সেকেন্ড বসাই, ওয়ান সেকেন্ড হলে দুই নম্বর সমীকরণ থেকে আমরা পাই ডাব্লু সমান জেড, অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এক সেকেন্ড ধরে যদি আমরা চালনা করি তাহলে তড়িৎ তারে যে পরিমাণ পদার্থ জমা হবে সেটাকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, কারণ এই শর্তে আমরা ডাব্লু সমান জেড পেয়েছি। তাহলে ডাব্লু হচ্ছে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থ। তাহলে তড়িৎদ্বারে সঞ্চিত পদার্থ কখন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমান হবে? যখন এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এক সেকেন্ড যাবৎ কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতর দিয়ে চালনা করার ফলে তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ জমা হবে তাকে বলা হবে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড। আবার এক নম্বর সমীকরণের সাহায্যে আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা বলতে পারি। আমরা যদি কিউ সমান এক কুলম্ব বসাই তাহলেও আমরা পাবো ডাব্লু সমান জেড, অর্থাৎ এক নম্বর সমীকরণে থেকে আমরা দেখতেছি যে কোনো তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতর দিয়ে এক কুলম্ব তড়িৎ প্রবাহিত করার
তড়িৎদ্বারে যে পরিমাণ পদার্থ জমা হবে সেটাকেও বলা হবে তড়িৎ রাসায়নিক গুণাঙ্ক জে। আসলে এখানে যদি আমি কিউ এর মান 1 বসাই তাহলে কিন্তু ডাবল সমান জে হয়ে যাচ্ছে। তাহলে 1 এবং 2 নম্বর দুইটা সমীকরণই যেহেতু ফ্যারাডের সূত্র, এই জন্য 1 এবং 2 নম্বর দুইটা সমীকরণের সাথে আমরা তড়িৎ রাসায়নিক গুণাঙ্কের সংজ্ঞা নির্ণয় করতে পারি। এবার তড়িৎ পরিমাপের একক কি কি তড়িৎ পরিমাপের একক হতে পারে? বলা হয়েছে যে তড়িৎ পরিমাপের একক হচ্ছে এখানে দুইটা, এক হচ্ছে কুলম্ব আর হচ্ছে ফ্যারাডে। তড়িৎ পরিমাপের ক্ষুদ্র একক হচ্ছে কুলম্ব আর বড় একক হচ্ছে ফ্যারাডে। তাহলে এক ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম্ব। এই দুইটা এককের মধ্যে পার্থক্য আছে, যেমন 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, ঠিক এরকম এখানে কুলম এবং ফ্যারাডের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম। তাহলে দুইটা জিনিস এখানে গোলমাল করতে পারে, সমস্যা তৈরি করতে পারে, একটা হলো তড়িৎ পরিমাপের একক আর একটা হলো তড়িৎ প্রবাহ পরিমাপের একক। তড়িৎ পরিমাপের একক হচ্ছে কুলম ও ফ্যারাডে আর তড়িৎ প্রবাহ পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। মনে করি
পদের সংখ্যা ধারণা পেয়েছো, ততদিনের সবাই সুস্থ কামনা করে।